মাসজুড়ে বাংলা একাডেমির এই প্রাঙ্গনে বাংলা ভাষাভাষীরা যেন খুঁজে পান তাদের মনের খোরাক শত কাজ আর ব্যস্ততার ফাঁকে প্রকাশক লেখক আর বইপ্রেমীরা ছুটে আসেন এই চত্বরে তৃষ্ণা মেটান সাহিত্যের নানা জগতের এ মেলা কেবল বাংলা ভাষাভাষীদেরই নয় টেনে এনেছে অন্য ভাষাভাষীকেও যারা ভালোবেসেছেন বাংলাকে বাংলা ভাষা আর সাহিত্যকে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন অমর একুশে গ্রন্থমেলা এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বইমেলা বইমেলা কোনো মেলা মেলা নয় পরিণত হয় মিলন মেলায় আমাদের আমাদের আমরা নিজেই বলি এটা প্রাণের এই বইমেলা হচ্ছে প্রাণের মেলা এবং বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাস পহেলা থেকে যে আমাদের এই মেলা শুরু হয় সে মেলার মাধ্যমে কিন্তু অনেক নবীন লেখক যেন তাদের সাহিত্যকর্ম তারা প্রকাশ করার সুযোগ করে দেয় আবার অনেক পাঠক সৃষ্টি করে কাজে লেখক পাঠক পরিবেশক সবাইকেই আমি আন্তরিক অভিনন্দন জানাই যে এই মেলার মধ্য দিয়ে আমাদের জ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত করে দেয় প্রধানমন্ত্রী বলেন অনুবাদ সাহিত্য দেশে বিদেশে বাংলার সাথে বিশ্বের মানুষের মেলবন্ধন তৈরি করেছে আন্তর্জাতিকভাবে আমরা মর্যাদা পেয়েছি স্বীকৃতি পেয়েছি এবং এই ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে কারণ মনে রাখতে হবে যে অশুভ পথে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা কখনো না সংস্কৃতি চর্চা করতে জানে না ভাষা চর্চা করতে জানে না তারা কারণ এদের আসলে মানসিকতা একটু ভিন্ন আমরা স্বাধীন জাতি স্বাধীন জাতি হিসেবে স্বাধীনতার চেতনা নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই যে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক যে বাংলাদেশ হবে শান্তিপূর্ণ যে বাংলাদেশে প্রতিটি ধর্ম বর্ণ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং ভাষা ভাষী যারা আছে কি তারাও তাদের ভাষা চর্চা করতে পারবে অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার তুলে দেন প্রধানমন্ত্রী মাসব্যাপী এ মেলা শুরুর মধ্যে দিয়ে বাঙালি মিলবে তার প্রাণের উৎসবে নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা